কালীহাতিতে বিজয়া দশমীর আনন্দে নৌকায় সংঘর্ষ, এক শিশুর মর্মান্তিক মৃত্যু। বিজয়া দশমীর আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হল গভীর শোকে। টাঙ্গাইলের কালীহাতিতে দুই নৌকার সংঘর্ষে প্রাণ হারিয়েছে 12 বছরের এক শিশু। রবিবার 13 অক্টোবর বিকেল 14:45 দিকে উপজেলার ঝিনাই নদীতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত শিশুটির নাম অপু, সে দক্ষিণ বেথডোবা এলাকার বিষ্ণুপালের ছেলে। জানা যায়, দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে নদীতে বেশ কয়েকটি নৌকা নিয়ে আনন্দ করছিল স্থানীয়রা। এ সময় হঠাৎ করে দুই নৌকার মধ্যে সংঘর্ষ হলে অপু বুকে প্রচণ্ড আঘাত পায়। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষমেশ মৃত্যুকে রোধ করা যায়নি। পূজা উদযাপন কমিটির সভাপতি গণেশ সাহার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে প্রশাসনের দিকে ইঙ্গিত করেন। কালীহাতি থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া জানান, দুই নৌকার সংঘর্ষে শিশু অপুর বুকে আঘাত লাগে, যার ফলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে পরিবারের সদস্যরা শোকাবহ অবস্থায় তার মরদেহ নিয়ে চলে যান। এই দুর্ঘটনায় পুরো দক্ষিণ বেথডোবা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজয়া দশমীর উৎসবের আনন্দ মুহূর্তেই গভীর বেদনায় পরিণত হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল কালীহাতির শারদীয় দুর্গোৎসব। নাদিয়া তাবাসুম, এটিভি বাংলা নিউজ।